দেয়া আছে কজ এ প্লাস সাইন এ ইকালস টু রুট টু কজ এ, প্রমাণ করতে হবে যে কজ এ মাইনাস সাইন এ ইকালস টু রুট টু সাইন এ। আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে আমরা কি পাই, আমরা উভয় পাশে রুট টু দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, কজ এ প্লাস রুট টু সাইন এ রুট টু ইন্টু রুট টু, রুট টু দ্বারা আমরা মাল্টিপ্লাই করি রুট টু কজ এ। অর্থাৎ এই সমীকরণে উভয় পাশে আমরা রুট টু দ্বারা গুণ করে নিলাম। এখন আমরা রুট টু কজ এ এর ভ্যালু বসাইতে পারি। রুট টু কজ এ মানে হচ্ছে আমাদের কজ এ প্লাস সাইন এ প্লাস রুট টু সাইন এ ইকালস টু রুট টু রুট টু, দ্যাট মিন্স টু টু কজ এ। তাহলে আমরা লিখতে পারি রুট টু সাইন এ, এ পাশে রেখে আমরা সব যদি ওই পাশে নিয়ে যাই, কজ এ এ পাশে চলে আসলে হবে মাইনাস কজ এ, সাইন এ এ পাশে চলে আসলে হবে মাইনাস সাইন এ। দ্যাট মিন্স আমরা পাচ্ছি কজ এ টু কজ এ মাইনাস কজ এ, দ্যাট মিন্স কজ এ মাইনাস সাইন এ। দেয়ারফর আমরা বলতে পারি কজ এ মাইনাস সাইন এ ইকালস টু রুট টু সাইন এ। টেন এ ইকালস টু ওয়ান বাই রুট থ্রি, প্রমাণ আমাদের বের করতে হবে কু সেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কু সেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। তাহলে আমরা এখান থেকে শুরু করি, টেন এ ইকালস টু ওয়ান বাই রুট থ্রি। টেন এ সমান আমরা লিখতে পারি সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইকালস টু ওয়ান বাই রুট থ্রি। আমরা যদি উভয় পাশে বর্গ করি স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ইকালস টু ওয়ান বাই থ্রি। ইহাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কু সেক স্কোয়ার cosec square a, sin square a equals to আমরা লিখতে পারি 1 by cosec square a, এবং 1 by cos square সমান আমরা লিখতে পারি sec square a equals to 1 by 3. That means sec square a divided by cosec square a ইকালস টু ওয়ান বাই থ্রি। এখন আমরা যোজন বিয়োজন বা বিয়োজন যোজন দুটি করা যায়, যখন যেটি প্রয়োজন সেটি আমরা করতে পারব। ইহার নিয়ম হচ্ছে আমরা প্রথমেই উপরে বা নিচে লব বা হরকে আমরা দুবার লিখে নিব। যেহেতু আমরা কু সেক স্কোয়ার প্রথমে, তাহলে আমরা কু সেক স্কোয়ার প্রথম লিখে নিই, যেহাই লিখি আমাদের উপরে এবং নিচে সেম থিং লিখতে হবে। তার মানে কু সেক স্কোয়ার এ আমরা দুইবার লিখে নিলাম। এখন সেক স্কোয়ার এ ইহা আমরা যদি এখানে যোজন করি তার মানে প্লাস হবে, তাইলে নিচে মাইনাস হবে। আর যদি আমরা বিয়োজন আগে করি তাহলে উপরে মাইনাস এবং নিচে প্লাস হবে। যেহেতু আমাদের এখানে মাইনাস, সো আমরা বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন করলে এখানে মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই প্লাস সেক স্কোয়ার এ ইকালস টু আমাদের হবে, আমরা যেহেতু হরকে আমরা দুইবার লিখেছি প্রথম, তাহলে থ্রি কে আমাদের দুইবার লিখতে হবে, এবং থ্রি লিখলে তাহলে আমাদের থাকে ওয়ান। যেহেতু বিয়োজন করেছি তাহলে উপরে বিয়োজন মাইনাস ওয়ান এবং নিচে প্লাস।
প্লাস ওয়ান, তাহলে আমরা পাচ্ছি 2/4। আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে আমরা পাচ্ছি হাফ। দ্যাট মিন্স কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ ইকালস টু হাফ, দ্যাট ইজ অ্যান্সার। দেয়া আছে কট এ ইকালস টু বি বাই এ, আমাদের বের করতে হবে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ। তাহলে আমাদের দেয়া আছে কট এ ইকালস টু বি বাই এ, ইহা থেকে আমরা শুরু করি। কট এ মাইনাস কট এ সমান আমরা লিখতে পারি কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইকালস টু বি বাই এ। আমাদের এখানে দেয়া আছে এ সাইন এ আমাদের আগে দেয়া, এজন্য আমরা এর বিপরীত করে নেই। অর্থাৎ আমরা যদি বিপরীতকরণ করি, সাইন এ উপরে লিখি তাহলে কজ এ নিচে চলে আসবে, এ উপরে চলে যাবে, বি নিচে চলে আসবে। আমরা উভয় পাশে যদি এ বাই বি দ্বারা মাল্টিপ্লাই করি, অর্থাৎ এখানে এ বাই বি দ্বারা মাল্টিপ্লাই করি, এ বাই বি দ্বারা উভয় পক্ষে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাচ্ছি এ সাইন এ ডিভাইডেড বাই বি কজ এ ইকালস টু এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। এখন যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে কিন্তু এ রেজাল্ট আমরা পেয়ে যাই। তাহলে বিয়োজন যোজন কি করতে হবে, যেহেতু এ সাইন এ আমাদের আগে, তাহলে আমরা এ সাইন এ আমরা দুবার লিখে নেই, এ সাইন এ এবং নিচের নিচে যে থাকবে আমাদের এখন বিয়োজন হবে এবং নিচে যোজন হবে বি কজ এ। সেম থিং আমাদের এখানেও হবে, উপরেরটি অর্থাৎ এ স্কোয়ার আমাদের উপর এবং নিচে হবে, দেন মাইনাস অর্থাৎ বিয়োজন বি স্কোয়ার, দেন যোজন বি স্কোয়ার। দেয়ারফর এ মাইনাস সাইন এ এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ ইকালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্সার। প্রমাণ করতে হবে যে সেক এ ইকালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তোমরা যদি 25 এর ক পার্টটা দেখো, ক পার্ট থেকে ক পার্টে আমরা পাই কুসেক এ ইকালস টু কুসেক এ প্লাস কট এ ইকালস টু এক্স। এই অংশটি আমরা কোতে প্রুফ করেছি, দ্যাটস ওয়াই আমরা ইহা লিখতে পারি। এখান থেকে যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি তাহলে আমরা পাই এক্স ইকালস টু কুসেক এ মানে হচ্ছে 1 বাই সাইন এ প্লাস কট এ সমান আমরা লিখতে পারি কজ এ ডিভাইডেড বাই সাইন এ। আমরা যদি ডান পাশে লসাগু করি তাহলে আমরা পাচ্ছি সাইন এ লসাগু, তাহলে উপরে সেম থাকছে 1 প্লাস কজ এ। আমরা যদি উভয় পাশে স্কোয়ার করি, উভয় পাশে স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকালস টু এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার দ্যাট মিন্স 1 প্লাস 2 এ বি দ্যাট মিন্স 2 কজ এ প্লাস বি স্কোয়ার দ্যাট মিন্স কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই আমরা পাচ্ছি সাইন স্কোয়ার এ। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে বোঝাই যাচ্ছে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে আমাদের নির্ণয়
মান পেয়ে যাই। x স্কয়ার মানে আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার ডিভাইডেড বাই 1। আমরা যদি যোজন বিয়োজন করি উপরেরটি আমাদের সেম থাকবে এবং দুবার লিখব, এবং নিচেরটি একবার যোজন আরেকবার বিয়োজন। সেম ওয়েতে আমাদের এখানে লিখতে হবে, উপরেরটি আমাদের সেম থাকবে, 1 প্লাস 2 কস এ প্লাস কস স্কয়ার এ। সেম জিনিস আমরা দুবার লিখব, 2 কস এ প্লাস কস স্কয়ার এ। এখন আমরা নিচেরটি একবার যোজন, উপরে যোজন এবং নিচে আমরা বিয়োজন করব, দ্যাট মিন্স মাইনাস। এখানে যদি আমরা সিম্পলিফাই করি, কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ, ইহার সমান আমরা 1 লিখতে পারি। কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ ইকুয়ালস টু 1, 1 প্লাস 1 দ্যাট মিন্স 2, প্লাস 2 কস এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কয়ার এ। 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান আমরা লিখতে পারি কস স্কয়ার এ, যেহেতু সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়ালস টু 1, সেখান থেকে আমরা কস স্কয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার এ লিখতে পারি। আর এখানে আমরা পাচ্ছি 2 কস এ প্লাস কস স্কয়ার এ। তার মানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইকালস টু, উপরে আমরা যদি 2 কমন নেই তাহলে পাচ্ছি 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই, নিচে আমাদের এখানে 2 কজ স্কোয়ার এ, যেহেতু এখানে কজ স্কোয়ার এবং এখানেও কজ স্কোয়ার এ আছে, 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ প্লাস 2 কজ এ ডিভাইড ইকালস টু, উপরে পাচ্ছি আমরা 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই, নিচে আমরা 2 কজ এ যদি আমরা কমন নেই তাহলে এখানে আরো থাকতেছে কজ এ এবং এখানে আমাদের থাকতেছে 1। তাহলে দেখো 2 এবং 2 আমরা কেটে দিতে পারি, 1 প্লাস কজ এ 1 প্লাস কজ এ কেটে দিতে পারি, দ্যাট মিন্স আমরা পাচ্ছি 1 বাই কজ এ, দ্যাট মিন্স সেক এ। দেয়ারফর আমরা বলতে পারি সেক এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। প্রুভড। উদ্দীপকের সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে যে টেন এ প্লাস কট এ ইকালস টু সেক এ ইন্টু কোসেক এ। আমরা 25-এর খ অংশে আমরা প্রমাণ করেছি যে সেক এ ইকালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। সেক এ সমান আমরা জানি হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই অ্যাডজাসেন্ট, অর্থাৎ অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, অ্যাডজাসেন্ট সাইড অ্যান্ড হাইপোটেনিয়াস। সে হিসেবে আমরা যদি এর একটি ফিগার ড্র করি, সমকোণী ত্রিভুজ ড্র করি এবং ইহা যদি অ্যাঙ্গেল এ হয়, এটা রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে হাইপোটেনিয়াস দ্যাট মিন্স অতিভুজ আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1, দ্যাট মিন্স এই সাইডটি হবে এক্স স্কোয়ার প্লাস 1, এবং অ্যাডজাসেন্ট দ্যাট মিন্স আমাদের এই সাইডটি হবে এক্স স্কোয়ার মাইনাস 1। তার মানে আমাদের এই সাইডটি আমাদের বের করতে হবে। আমরা মনে করে নিলাম এই সাইডটি হচ্ছে পি। তাহলে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি
অতিভুজ হোল স্কয়ার ইকালস টু আমরা লিখতে পারি ভূমি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস ওয়ান হোল স্কয়ার প্লাস পি স্কয়ার। অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি পি স্কয়ার ইকালস টু, আমরা যদি এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করি তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স টু দা পাওয়ার ফোর প্লাস টু এ বি, দ্যাট মিনস টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার, দ্যাট মিনস এক্স টু দা পাওয়ার ফোর মাইনাস টু এ বি, দ্যাট মিনস টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা পাচ্ছি এক্স টু দা পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স টু দা পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দ্যাট মিনস এক্স টু দা পাওয়ার ফোর অ্যান্ড এক্স টু দা পাওয়ার ফোর ইহ আমরা কাটতে পারি, প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান ইহ আমরা কাটতে পারি। তার মানে আমরা পাচ্ছি টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার, দ্যাট মিনস ফোর এক্স স্কোয়ার, দ্যাট মিনস পি ইকালস টু স্কোয়ার রুট অফ ফোর এক্স স্কোয়ার, দ্যাট মিনস টু এক্স। অর্থাৎ আমরা এ সাইডটি পাচ্ছি 2x। এখন আমরা লেফট হ্যান্ড সাইড ইকালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। আমরা যদি লেফট হ্যান্ড সাইড করি, লেফট হ্যান্ড সাইডে আমাদের দেয়া আছে টেন এ প্লাস কট এ, টেন এ সমান আমরা জানি অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু আমাদের দেয়া আছে অ্যাঙ্গেলের সরাসরি বিপরীত দিকে যে বাহু, অর্থাৎ টোয়াইস এক্স ডিভাইডেড বাই অ্যাডজাসেন্ট অর্থাৎ সন্নিহিত বাহু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কট এ আমরা জানি টেন এর ঠিক বিপরীত। তার মানে ইহা হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টোয়াইস এক্স। আমরা যদি এখানে লসাগু করি, লসাগু করলে আমরা পাচ্ছি টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, টু এক্স টু এক্স ইন্টু টু এক্স, দ্যাট মিন্স ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স টু এক্স ক্যান্সেল, দ্যাট মিন্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। যেহেতু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সুতরাং আমরা হোল স্কোয়ার লিখতে পারি। আমরা যদি এখন উপরে সূত্র ভাঙ্গি তাহলে কত পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে আমরা পাচ্ছি ফোর এক্স স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকালস টু আমরা লিখতে পারি এ স্কোয়ার, দ্যাট মিন্স এক্স টু দা পাওয়ার ফোর মাইনাস টু এ বি, দ্যাট মিন্স টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট মিন্স ওয়ান। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স টু দা পাওয়ার ফোর ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, দ্যাট মিন্স টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দ্যাট মিন্স আমরা লিখতে পারি টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ইহাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আকারে, দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড আমরা করে ফেললাম, এখন আমরা দেখব রাইট হ্যান্ড সাইড কত আসে। রাইট হ্যান্ড সাইডে আমাদের দেয়া আছে সেক এ ইন্টু কুসেক এ, সেক এ মানে হচ্ছে আমাদের
sec a মানে আমাদের sec এ অলরেডি আমরা জানি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু cosec a. cosec a মানে আমরা জানি হাইপোটেনিয়াস বাই অপোজিট. হাইপোটেনিয়াস মানে হচ্ছে অতিভুজ. অতিভুজ হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই অপোজিট অর্থাৎ বিপরীত বাহু. বিপরীত বাহু আমাদের দেয়া আছে 2x. আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 2x x স্কয়ার মাইনাস 1 উপরে x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1. দ্যাট মিন্স আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার. তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড.